অবশেষে ফেঁসে যাচ্ছে নাসির তাইমার আইনজীবী, এছাড়া তার আইনজীবী পল্টি মারছে নাসির এবং তাইমার সাথে। এরপর নাসির এবং তাইমা কেঁদে কেঁদে যা বললো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক তথ্য জানতে পারবেন। তামিমার দাবি অনুযায়ী 2017 সালে স্বামী রাকিব হাসানকে তালাক দেন, কিন্তু পুলিশ বলছে 2018 সালের পাসপোর্ট আবেদনের স্বামী হিসেবে তিনি রাকিবের নামে উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাকিবকে তালাক দেওয়ার দিন তারিখের সঙ্গে তাইমার ব্যক্তিগত তথ্যের গরমিল পেয়েছে পুলিশ। ডিভোর্সের এক বছর পর স্বামীর নাম রাকিব হাসান লিখেছেন তাইমা। ডিভোর্সের পরেও তাইমা কেন স্বামী হিসেবে রাকিবের নাম লিখেছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত পিবিআই। পুলিশ বলছে 2017 সালে স্বামী রাকিব হাসানকে তালাক দেওয়ার কথা জানিয়েছেন তাইমা, কিন্তু 2018 সালের পাসপোর্ট আবেদনে স্বামী হিসেবে তিনি রাকিবের নামে উল্লেখ করেন, ফলে এখানে তালাকের বিষয়টি নানাভাবে প্রশ্নবিদ্ধ, তো সঠিক হওয়ার সুযোগ নেই। পাসপোর্টে দেওয়া তথ্য সঠিক হলে তালাক সংক্রান্ত তথ্য অসত্য, আবার যদি তালাক দেওয়াতে সঠিক ধরে নেওয়া হয় তাহলে পাসপোর্টে অসত্য তথ্য, তাহলে পাসপোর্টে অসত্য তথ্য দেওয়ার কারণে বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থেকে যাচ্ছে। সূত্র মতে পুলিশ এভাবেই তদন্তের গতির প্রবাহ নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত বিষয়টি নিয়ে যুগান্তর অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে, 2018 সালের 28 ফেব্রুয়ারি উত্তরা অফিসে পাসপোর্ট নবায়নের আবেদন করেন তাইমা। আবেদনে তিনি ব্যক্তিগত তথ্যের স্থানে পিতামাতার নামের পর স্বামী হিসেবে রাকিব হাসানের নাম লিখেছেন, এমনকি পাসপোর্ট আবেদনে জরুরি যোগাযোগের জন্য তিনি রাকিবের নাম এবং মোবাইল নম্বর যুক্ত করেন। 2018 সালের 11 মাস তাকে পাসপোর্ট দেওয়া হয়, যার মেয়াদ রয়েছে 2023 সালের 3 মাস পর্যন্ত। পাসপোর্টে স্বামী হিসেবে রাকিবের নাম উল্লেখ প্রসঙ্গে জানতে চাইলে নাসির তাইমার আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার যুগান্তরকে বলেন, তামিমার পাসপোর্টে তথ্যের যে গরমিলের কথা বলা হচ্ছে তা এখনও আমি দেখিনি, এটি দেখার পর মন্তব্য করতে পারবো। এদিকে সব প্রমাণ রাকিবের হওয়ার কারণে তাইমা ও নাসিরের আইনজীবী উল্টাপাল্টা কথা বলছে, এজন্য নাসির ও তাইমা দুজনেই ফেঁসে যাচ্ছে এবং তাদের দুজনের কথাবার্তা একদমই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তাদের পক্ষে কোনো প্রমাণই নেই। শুধু নাসির ও তাইমাই ফেঁসে যাবে না, ফেঁসে যাবে তাদের আইনজীবী। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।